السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ও আসহাদু আনা মুহাম্মার সমস্ত প্রশংসা সেই রব্বুল রবিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে আমাদের নির্ধারিত বিষয় বিদায়তে হাসানার ইসলামে কোনো অস্তিত্ব আছে কি এর দালিলিক বিশ্লেষণ এ বিষয়ে আমরা আজকে ফেসবুক লাইভে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমত উল্লমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি তাহলে আপনারা আগে জানলেন আমাদের আজকের বিষয় যে ইসলামে বিদায়তা বিদায়তে হাসানার কোনো স্থান আছে কি ইসলামে বিদাতা বিদাতে হাসানা বলতে কিছু আছে কি এর একটি দালিলিক বিশ্লেষণ প্রথমত বলবো যে বিদাতে হাসানা আমাদের দেশে যেটা ভাগ করা হয় যে বিদাত হচ্ছে দুই প্রকার বিদাতে হাসানা আর বিদাতে সাইয়া ভালো বিদাত আর খারাপ বিদাত উত্তম বিদাত নিকৃষ্ট বিদাত এই যে ভাগ করা হয় এই ভাগ এই ভাগের অস্তিত্ব ইসলামী নেই আসলে বিদাত তো বিদাতই এর মধ্যে বিদাত কখনো হাসানা হয় না আসলে তারাই বিদাতে হাসানা বলি আর বিদাতে সাইয়া বলি যারা সুন্নাত এবং বিদাঁত বুঝি নেয় বিদাত কোন জিনিস এটা যদি আমরা ভালোভাবে বুঝতাম তাহলে বিদাতে হাসানা বলার কোনো সুযোগ থাকতো না বিদাৎ হল রাসুল্লাহ আলাইহি সাল্লাম দিন হিসাবে যে কাজ পালন করেননি ইবাদত হিসাবে যে কাজ পালন করেননি রসুল সাহ্লাম যে কাজ পালন করতে বলেন নাই রসুল শাহাল্লাম কোনো কাজ কাউকে দেখে সমর্থন করেন নাই এমন কোনো কাজকে যদি আমরা দিনের বিধান হিসেবে পালন করি নেকি পর উদ্দেশ্যে পালন করি তাহলে সেটাই হবে বিদাত তাহলে বুঝতে হবে বিদাৎ কখনো ভালো কাজ খারাপ কাজ হয় না মানুষের দৃষ্টিতে মানবিক বিবেচনায় বিদাত কখনো খারাপ কাজ হয় না তার অর্থ হইল যে যে চোর একজন চোর কখনোই নেকি পর উদ্দেশ্যে চুরি করে না সে জানে চুরি করাটা খারাপ কাজ তারপরেও সে করে একজন ডাকাত নেকি পর উদ্দেশ্যে ডাকাতি করে না সে জানে যে ডাকাতি ডাকাতি করা খারাপ কাজ তবুও সে ডাকাতি করে একজন জেনাকার নেকি পর উদ্দেশ্যে জেনা করে না সে অবশ্যই জানে যে জেনা করাটা কাবিরাগুনা তারপরেও সে জেনা করে তাহলে খারাপ কাজ নেকি পর উদ্দেশ্যে হয় না মানুষ নেকি পর উদ্দেশ্যে ওই কাজটি করে যে কাজটি তার কাছে ভালো মনে হয় ভালো কাজ বলে মনে হয় সে কাজটি তো মানুষ নেকি পর উদ্দেশ্যে করে আর সেটাই তো বিদাত যেই ভালো কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করছে অথচ রাসুল্লা সাল সাল্লাম করেন নাই করতেও বলেন নাই সমর্থন করেন নাই এমন ভালো কাজই তো বিদাত অতএব বিদাঁতে হাসানা যদি বৈধ হয় তাহলে তো বিদাত বলে কোনো কিছুই থাকবে না কারণ প্রত্যেকটা বিদাত মানবিক দৃষ্টিতে ভালো কাজ খারাপ কাজ নয় কারণ সেবর উদ্দেশ্যে করে নেিপর উদ্দেশ্যে কখনোই মানুষ খারাপ কাজ করবে না ভালো কাজই তার বিবেচনায় যেটা ভালো মনে হয় সেটাই সে নেকিবর উদ্দেশ্যে করে থাকবে তাহলে এই বিদাতটা যদি আমরা বুঝেনি তাহলে কখনোই বিদাত হাসানা বৈধ বলার কোনো সুযোগ থাকবে না তাহলে বিদাত কখনোই খারাপ কাজ হয় না মানবিক দৃষ্টিতে সবগুলোই ভালো কাজ কিন্তু ওই ভালো কাজটি বিধাত ওই ভালো কাজ করলেই পথভ্রষ্ট হব যে ভালো কাজ রাসুল সাহসাল্লাম করেননি করতে বলেননি সমর্থন করেন নাই এটা আমাদেরকে বুঝতে হবে তারপরে দেখুন যদি বলি বিদাত হাসানা বলে কিছু আছে উত্তম বিদাত ভালো বিধাত এই ভালো বিদাত বলে আমরা অনেক কিছু চালিয়ে দিচ্ছি সমাজে যদি এটাই থাকতো তাহলে এটা যদি বলা হয় তাহলে রাসুল্লাহ সাল আলী ভাসাল্লামের বিরুদ্ধাচরণ করা হবে রাসুল সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ করা হবে রাসূলুল্লাহ সাল আলী ভাসাল্লাম বলছেন যে সার ওমুর মহা তুহা সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নিকৃষ্ট কাজ হইল দিনের মধ্যে নতুন সৃষ্টি ভালোভাবে বুঝবেন বিধাতের একটা দুইটা দিক আছে একটা আবিধানিক দৃষ্টিকোণ একটা পারিভাষিক দৃষ্টিকোণ একটা শাব্দ দৃষ্টিকোণ একটা সারাই দৃষ্টিকোণ নতুন সৃষ্টি তো নতুন সৃষ্টি সবগুলো নতুন সৃষ্টি কিন্তু রাসুল সালাম যে বলছেন যে নিকৃষ্ট কাজ হইল নতুন সৃষ্টি এটা কোন নতুন সৃষ্টি এটা হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি এটা মনে রাখতে হবে ইসলামে একটা বিধান নেই আপনি নতুনভাবে তৈরি করলেন সেটা মানুষ ইসলামের বিধান বাদ বাইরে ইসলামের বিধানের বাইরে সে ওই কাজটিকে পর পরদ্দেশে পালন করছে তখন সেটা হবে বিদাত তাহলে নতুন সৃষ্টি করলেন দিনের মধ্যে ইসলামের মধ্যে একটা নতুন জিনিস সৃষ্টি করলেন এটা হচ্ছে বিধাত আর এর কথাই রাসুল সাহা বলছেন এমনিতে সব বলেন নাই শারুল ওমর মোহেদা যে নিকৃষ্ট কাজ হইল দিনের মধ্যে নতুন সৃষ্টি ও কুল্লু তিন দল আর প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক বিধাতই হচ্ছে ভ্রষ্টতা অকুল্লু দলাল প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো নাম এই যে প্রত্যেক কুল্লু কুল্লু বিদায় বলা হয়েছে এখানে বলা হয়নি যে মানে সকল বিদাত আমরা যারা বলি যে বিধাত দুই ভাগ একটা হইলো হাসান হাসানা একটা হলো বিদাত সাইয়া ভালো বিদাত আর খারাপ বিধাত তার কথাটা ওই ব্যক্তির মতো যে বলে যে পায়খানার এই পিঠ ভালো ওই পিঠ খারাপ পায়খানা তো পায়খানায় কাউকে যদি বলা হয় যে পায়খানার কোন কোন পার্শ্ব ভালো তাহলে অবশ্যই যদি সে বিবেকবান মানুষ হয় তাহলে তার উত্তর হবে যে পায়খানার পায়খানার কোনো পার্শ্বই ভালো নয় পায়খানার সব পার্শ্বই খারাপ এপিট ও পিঠ বলে কিছু নেই তো বিদাত হইল বিদাতই যেটা পুল্লুবিদাত দালালা বলছেন রাসুল সাহা প্রত্যেক বিধাতই হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক বিধাত রাসুল সাহা বলছেন প্রত্যেক বিধাত ভ্রষ্টতা আর আমি আপনি বলছেন যে না প্রত্যেক বিদাত ভ্রষ্টতা নয় বিদাত হাসান এক প্রকার আছে উত্তম বিদাত ওই উত্তম বিদাতের আওতায় ফেলে আমরা বহু কিছু জায়েজ করে দিয়েছি আসলে এটা রাসুল সাহা হাদিসের সহী হাদিসের সম্পূর্ণ বিরোধী যে হাদিসটা এসেছে শহীদ মুসলিমের আটশত সাতষট্টি নম্বর হাদিস এটা মনে রাখবেন তারপর রাসুল সাল্লাইসাল্লাম বলছেন মান মানি আমরিনা হা জামালাইসামিনুফা কোনো ব্যক্তি যদি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে তাহলে দেখুন রাসুল সাল্লি ওয়াসাল্লাম যে বিদাতের কথা বলছেন এটা হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি তাহলে মান মানি আমরিনা হা মিনহু হুফা কেউ যদি আমার এই দিনের মধ্যে নতুন সৃষ্টি করো যা দিনের অন্তর্ভুক্ত নয় আমার এই ইসলামের অন্তর্ভুক্ত নয় হাহ তা প্রত্যাখ্যাত পরিত্যাগ্য গ্রহণযোগ্য নয় তাহলে আপনার মনে রাখবেন বিধাত হলো দিনের মধ্যে নতুন সৃষ্টি বিধাত এর সম্পর্কে ভুল বোঝানোর জন্য আমাদের অনেকেই বলে যে বিধাতি রাসুল জামানায় ছিল না সেটা যদি বিধাত হয় আপনি বাসে চড়েন বিধাত ঘ চশমা চোখে দেন বিধাত মাইকে কথা বলছেন বিধাত এই যে মোবাইলে লাইভ করছেন বিধাত রাসুল শাসার জামানায় এগুলো ছিল না তিনি আসলে বুঝেন নাই রাসুল শাহরম বলছেন যে মানি আমরিনা হাদামাইসামিল যে ব্যক্তি এমন কিছু সৃষ্টি করলো যেটা আমার দিনের ইসলামের অন্তর্ভুক্ত নয় ঘড়ি ইসলামের অন্তর্ভুক্ত নয় ঘড়িটা ইসলামের সাথে সম্পর্কিত না মোবাইল ইসলামের সাথে সম্পর্কিত না চশমা ইসলামের সাথে সম্পর্কিত না প্লেন ইসলামের সাথে সম্পর্কিত না এটা দিনের অন্তর্ভুক্ত নয় এটা মানুষের উপকারার্থে তৈরি হয়েছে অতএব এগুলো বিদায়ত বলার কোনো সুযোগ নেই রাসুল সাহা বলছেন মানে আমিল লাইস আলাইহ আমা ফরাদ কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর সে আমলের পেছনে যদি আমার সমর্থন না থাকে আমার নির্দেশনা না থাকে ফফোয়ার্দ পরিত্যাজ্য প্রত্যাখ্যাত সেটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের বুঝতে হবে বিদাত কি জিনিস বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন সৃষ্টি দিনের মধ্যে নতুন সৃষ্টি করলে সেটা আল্লাহর নিকটে কবুল হবে না এবং সেটা বিধাত হিসেবে গণ্য হবে নিকৃষ্ট কাজ হিসেবে গণ্য হবে এবার আসি যে বিদাত যারা বলি যে বিদাত হাসানা তারা বৈধতার কিছু দলিল পেশ করি বেশি আলোচনা না করে মূল কথাগুলো বলে দিই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে কিছু দলিল পেশ করা হয় যে বিদাতে হাসানার দলিল বিদাতে হাসানা বলে কিছু আছে ইসলামে এবং বিদাতে হাসানা ইসলামে বৈধ এই পক্ষে কিছু দলিল পেশ করা হয় এবং জনগণকে সাধারণ জনগণকে ভুল বোঝানো হয় সেই দলিল এক নম্বর দলিল যেটা পেশ করা হয় যে বিদাতে হাসানা বৈধতার দলিল সেটা কি জাহান আবদুল্লাহ ইবিন সউদ্দিন নদী আল্লাহ আনহকাল মারোয়া আল মুসলিমুন হাসানান আন ফাহু আয়েংদাল লাহে হাসান ও মার ওয়া ওয়া মাহ আহুল মুসলিম উন সৈয়ী আন ফাহু আয়েং দাল্লা হে সাইয়ে আব্দুল্লা জিমা সৈয়দ রাজু অল্লাহ বলছেন যে মারো আল মুসলিমুন হাসানান আন ফাহু আয়েংদাল্লাহ হাসান মানুষের নিকটে মুসলিমরা যাকে মুসলিমরা যাকে যেই কাজ তাকে ভালো মনে করবে উত্তম মনে করবে সেটা আল্লার নিকটে উত্তম মুসলিমদের নিকটে যে কাজটি উত্তম সেটা আল্লাহর নিকটেও উত্তম মুসলিমদের নিকটে যে কাজটি খারাপ সেটা আল্লাহর নিকটেও খারাপ তাহলে দেখেন এই যে দলিল মারো আল মুসলিম ফুল হাসান মুসলিমদের নিকটে যে কাজটি উত্তম সেটা আল্লাহর নিকটে উত্তম ও মারো আহুল মুসলিম আসাই আনফাইল্লাহে সাইয়ে আর মুসলিমদের নিকটে এই মুসলিমদের নিকটে যে কাজটি খারাপ সেটা আল্লাহর নিকটেও খারাপ এই দলিল পেশ করা হয় দলিল স্পষ্ট দলিল প্রথমত বলবো এক নাম্বার জবাব এই দলিলের জবাব এক এক জবাব হইলো যে এই দলিলটি নয়। সূত্রে এই দলিলটি সহি নয় ইবনুল জৌজি রাহেমাহুল্লাহ তিনি বলছেন তাফর বিহিন এককভাবে এটি বর্ণনা করেছেন আহমদ ইবন হাম্বাল রাহেমাহুল্লাহ বলছেন ইয়াদাউল হাদিস সে হচ্ছে হাদিস জালকারী নাকাই হলেন হাদিস জালকারী অতএব যেহেতু নাকাই এককভাবে বর্ণনা করেছেন অতএব এটা গ্রহণযোগ্য নয় এটা সহি নয় তারপরে ইবনুল কাইম রাহেমহল্লাহ বলছেন যে এইটা রাসুল সাল আলহি ওয়াসাল্লামের কথা নয় যারা রাসুল সাহা কথা আছে অনেকে এটা রাসুল সাহা সাল্লাম বলেছেন বলে চালিয়ে দেন এটা রাসুল সাহ্লামের কথা নয় রাসুল সাহায্যের বক্তব্য নয় যারা এটা রাসুল সাহসাল বক্তব্য হিসেবে চালিয়ে দেন তাদের হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই এটা বলছেন ইবনুল কাইম রাহেমাউল্লাহ বলছেন ইন্না কালাম রাসুলিল্লাহ এটা রাসুল সাহ্লামের কালাম নয় রাসুল সাহামের কথা নয় ওয়া ইলা হাদিস যারা রাসুল শাহ্লামের সাথে সম্বন্ধিত করে এই কথাটা তারা রাসুল শাহ হাদিস সম্পর্কে এলেম নেয় তাদের তাহলে এটা রাসুল সাহেমের বক্তব্য নয় এটা যারা বলবে রাসুল সাহেবের বক্তব্য তারা মিথ্যাবাদী তাছাড়া অন্য কিছু নয় এবার আসি দেখেন প্রথম কথা হলো সহি নয় দ্বিতীয় কথা যদি সহি হিসাবে ধরি মাউকুফ হিসেবে মারকুব সূত্রে তো সহি নয় কেউ কেউ বলছেন মাউকুব সূত্রে সহি মাওকুফ সূত্রে যদি সহিও মনে করি এটাকে তাহলে এই আল মুসলিমুন যে মা হাসানান যে বলা হয়েছে যে আল মুসলিমুন এই আলিফ লামটা আহাদ মানে এর উদ্দেশ্য হলো এই আল মুসলিমুন এই আলিফ উদ্দেশ্য হলো যে ইজমা সাহাবা সাহাবায়েকেরাম যার পরে মানে ইজমা করেছেন সাহাবায়কেরাম যার পরে ঐক্যমত পোষণ করেছেন সেটা সাহাবায়কেরাম যেই যেটাকে উত্তম হিসেবে ঐক্যমত পোষণ করেছেন সেটা নিকটে উত্তম এটা সাহাবায়কেরাম সবাই সব মুসলিম নয় এখানে কারণ এই হাদিসটি কি প্রেক্ষাপটে এসেছে তা একটু পরে বলছি সেটা জায়গা এখনই বলি যে এই হাদিসটি আসলে আমাদের দেখতে হবে যে হাদিসটি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে এই আসারটি এটা যখন মানে রাসুল্লাহ সাল্লি ভাষাল্লাম মৃত্যুবরণ করলেন তখন খলিফা কে হবে খলিফা কে হবে এই নিয়ে তখন সমস্যা বাঁধল তো খলিফা কে হবে তখন সাহাবা সকলে ঐক্যমত পোষণ করলেন

কাকে খি হওয়ার খলিফা হওয়ার ব্যাপারে আবু বকর রাজনের খলিফা হওয়ার ব্যাপারে সবাই সব মতামত পোষণ করেছেন অতএব আল্লাহর আল্লাহ ভালো তাহলে এখানে উদ্দেশ্য কি এবং সেটা হাদিসটা এসেছে আবু বকর রাজা ধরনের খেলাফতের ব্যাপারে অন্য ব্যাপারে নয় সব কিছুতেই মুসলিমরা জামান করবে ভালো মানে সেটাই ভালো আল্লাহর নিকটে ভালো তাহলে তো বিরাট বলে কোনো কিছুই থাকবে না সম্পূর্ণ বিরোধী তো এটা হাদিসটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছে কী প্রেক্ষাপটে হাদিসটা পূর্ণ কি এটা আমাদের কেউ বলে না এবং এখানে আমাদের গোপন করা হয় এবং মানুষের সাথে প্রতারণা করা হয় মানুষের সাথে প্রতারণা করা হয় এবার আসি দেখেন এটা আরেকটা আসারের সহি একটা আসারেরও বিপরীত সেটা কি আর আব্দুল্লাফনি ও আমার তল খুল্ল বিদ্যা আতিম দলা আলা ওয়া ইন র আ নাসু না সু দেখেন আব্দুল্লাফ নি ও আমার রাজ্বাল্লাহত বলি তিনি বলছেন যে খুল্ল বিদ্যা আতিম দলাআলা প্রত্যেক বিদার্থই হচ্ছে ভ্রষ্টতা ওয়া ইন র আ হেন হাসানাতান যদিও মানুষ সেই কাজটিকে উত্তম মনে করে মানুষ যদি উত্তম মনে করে তবুও সকল হচ্ছে ভ্রষ্টতা এটা বলছেন কে আবদুল্লাহ তাহলে আমাদের কি বুঝলাম যেটা এটা সহি আসারেরও বিপরীত আবার আরেকটা কি রসুল সাল আলী আসালাম বলছেন ফেমান ও রাগিবান সন্নাতি ফালাই সামিন যে আমার সন্নাত পরিপন্থী আমল করবে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এটা একটা সই হাদিস এটা বোখারিতে এসেছে পাঁচ হাজার তেষট্টি নম্বর হাদিস মেশকাতে এসেছে একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে ব্যক্তি সন্ন্যাদ পরিপন্থী আমল করবে সে আমার উম্মত থেকে বহিষ্কৃত এটা কখন বললেন কখন বললেন রাসুল সাহামের কথাটি যখন তিনজন ব্যক্তি রাসুল সাহ্লামের স্ত্রীদের নিকটে এসেছিলেন এসে রাসুল সাহ্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল সাহ্লাম দিন রাত্রে কি কি ইবাদত করেন যখন যখন রাসুল শাহ সাল্লামের স্ত্রীগণ তাদেরকে খবর দিয়ে দিলেন যে রাসুল সাহ্লাম দিন রাত্রে এই এই ইবাদত করেন তখন তারা এই রাসুল সাহ সালামের ইবাদতকে কম মনে করলেন ওই তিনজন ব্যক্তি এবং তারা মনে করলেন যে রাসুল সাহ কোথায় আর আমরা কোথায় রাসুল সাহালামের পূর্বের গুণা পরের গুণা সব ক্ষমা করে দেওয়া হয়েছে অতএব রাসুল সাহসাল্লাম যতটুকু ইবাদত করেন ততটুকুই তার জন্য যথেষ্ট কিন্তু আমাদের তার পূর্বের গুণা পরের গুণা ক্ষমা করা হয়নি অতএব রাসুল উল্লাহ সাল্লাম যতটুকু ইবাদত করেন ততটুকু এই বাদাত আমাদের করলে চলবে না আমাদের কিছু বেশি করতে হবে তারপর তিনজন ব্যক্তির মধ্যে একজন মন্তব্য করেছিলেন যা আমি প্রতি রাত সার রাত্রে জেগে জেগে সালাদ করব দ্বিতীয় ব্যক্তি বলেছিলেন আমি প্রতিদিন শ্যাম পালন করব তৃতীয় ব্যক্তি বলেছেন আমি বিবাহ করব না আমি সর্বদা আল্লাহর ইবাদত করব যখন তিনজন ব্যক্তি এমন মন্তব্য করলেন তখন রাসুল সাল্লাম তাদের মাঝে আসলেন এবং তাদেরকে বললেন ফামান রাগিবা আনসুন্নাতি ফালাই সামিন্ন যে আমার সোনাদ পরিপন্থী আমল করবে সে আমার উন্মতর অন্তর্ভুক্ত নয় তো রাসুল সাল্লাম কাদেরকে বললেন যারা ভালো ভালো ইবাদত করতে চাচ্ছেন ইসলামে যদি ইসলামে যদি বিদায়তে হাসানা বৈধই হয়তো ওই তিনজন ব্যক্তির উদ্দেশ্য কি কারো খারাপ ছিল কারোই খারাপ ছিল না তাহলে এটা যদি বৈধ হইত বিদায়তে হাসানা তাহলে রাসুল সাল আলি আসাল্লাম তাদেরকে এত বড় ধমক দিতেন না তাদেরকে উন্মত থেকে বহিষ্কৃত বলতেন না বরং তাদেরকে উৎসাহ দিতেন তাহলে এটা প্রমাণ যে বিদাতে হাসানা বৈধ নয় বরং বিদাতে হাসানা সবগুলোই বিধাত এবং এই বিদাত সকল প্রকার বিদাতে হচ্ছে ভ্রষ্টতা সকল প্রকার ভ্রষ্টতার পরিণাম হল জাহান্ন এবার আসি দুই নম্বর দলিল যারা দেন বিদাতে হাসানার সপক্ষে যে দলিল পেশ করেন বিদাতে হাসানা বা উত্তম বিদাত এর পক্ষে এর বৈধতার পক্ষে যে দলিল পেশ করেন তার দুই নম্বর হইল রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলছেন মান সান্নাফিল ইসলাম সুন্নাতান হাসানাতন যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা নতুন রীতি চালু করলো মানে উত্তম রীতি উত্তম রীতি চালন করলো চালু করলো উমিলা বিহা বায়দাহু আর সে উত্তম রীতি তারপরে মানুষরা অনুসরণ করলো আমল করলো সেটার পরে কথিব আলহু মিস আজরে মানা আমিলা বিহা লাইয়সুমিন আর যারা আমল করবে পরবর্তীতে তাদের আমলের সম নেকি যে চালু করলো তার আমল নামাতেও লেখা হবে এ থেকে যারা আমল করলো তাদের নেকি থেকে কোনো কিছু কম করা হবে না বরং তারা যারা আমল করছে করবে তাদেরকে যত নেকি দিবেন যে ব্যক্তি প্রথম চালু করলেন উত্তম রীতি তার আমল নামাও আমল নামাতেও সম পরিমাণ এই তো তাহলে এখানে হাদিসে তো বলাই হয়েছে মানসান্না ইসলামের সন্ন্যাতন হাসানাতান যে ব্যক্তি ইসলামের মধ্যে মনে করো যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা উত্তম রীতি চালু করলো সে ব্যক্তি নেকি তো পাবেই নিজে তো পাবেই তার দেখাদেখি যে যারা এই আমলটি করবে এই আমল করে যত নেকি হাসিল করবে সমপরিমাণ পরিমাণ নেকি যে চালু করলো তার আমল নামাতেও লিখা হবে তাহলে কত বড় নেকির কাজ স্পষ্ট এখানে অতএব বিধাতে হাসানা বৈধ এটা স্পষ্ট দলিল এটা আমাদের দলিল পেশ করা হয় এই হাদিসটি সহি হাদিস মুসলিম সহি মুসলিম এসেছে এক হাজার সতেরো নম্বর হাদিস মিশকাতে এসেছে দুইশো দশ নম্বর হাদিস জবাবে প্রথমে বলবো প্রথম জবাব এই হাদিসের যে এই হাদিসটি যারা দলিল হিসেবে পেশ করেন বিদাতে হাসানার বৈধতার দলিল হিসেবে পেশ করেন যারা তারা ওই সব ব্যক্তির মতো যারা সালাত আদায় করতে হবে না দলিল পেশ করেন কোরআন থেকে যে ফাওয়াইল উল্লিল মুসল্লিন আল্লাহ তো নিজেই বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল মুসলমানদের জন্য ধ্বংস এই মুসল্লিদের জন্য মুসল্লিদের জন্য ধ্বংস তো আল্লাহ তো নিজেই মুসল্লিদের ইয়ে করেছেন নামাজ পড়তে হবে না কিন্তু আগে পরে কি আছে এটা বলি না এরা এই ব্যক্তির মতো মানে হাদিসের কিছু অংশ গোপন করেছি আর কিছু অংশ হাদিসের ছোট্ট একটা অংশ নিয়ে আমরা মানুষকে ভোর বোঝাচ্ছি কিন্তু আল্লাহ যে এখানে বললেন ফওয়াইল উল্লিল মুসল্লিন মা এই অংশগুলো আমরা বলি না শুধু বলি ফওয়াইল উল্লেন মুসাল্লেন শুধু বলি লা সালাতের নিকটবর্তী হইও না এই তো আল্লাহ নিষেধ করলেন সালাতাদের নিকটবর্তী হইতে অত নাচ করা যাবে না সালাতদের করা করতে হবে না আল্লাহ নিজেই নিষেধ করেছেন কিন্তু আয়াতের আগে পরে কি আছে সেটা বলবে না যে এই হাদিসটি যারা পেশ করেন হাসান হাসানার বৈধতার দলিল হিসাবে তারা অনুরূপী শুধুমাত্র ওই অংশটা পেশ করেন আর হাদিসটা পূর্ণ অনুবাদ করে শোনানো না হাদিসটা পূর্ণ অনুবাদ করে শোনান না হাদিসটা হলেও কি যে কখন এই কথা বললেন রাসুল সাল্লাম মানসান্নাফল ইসলাম কখন বললেন এখন আর রাসুল সাল্লাম সাহাবাইকরামকে নিয়ে বসে আছেন তখন এমন সময় মোদার গোত্রের লোক আসলো বেশ কিছু লোক মোদার গোত্রের সকলেই মোদার গোত্রের লোক আসলেন তো দেখলেন যে তাদের পায়ে স্যান্ডেল নাই পরনের পোশাক নেই মানে একেবারে এত গরিব এত অভাব তাদের চেহারায় ফুটে উঠেছে রাসুল সাল্লু সাল্লাম তাদেরকে দেখে বিষণ্ন হয়ে গেলেন তাদের অভাব দেখে কষ্ট দেখে তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বেলাল রাজা তুলকে বললেন যে আজান দাও বেলাল রাজা আজান দিলেন একামত দিলেন নামাজ হলো। তারপর রাসুল সাল্লাহ সাল্লাম সকলকে বললেন তোমরা সকলে দান করো একটা খেজুর হলেও সবাই দান করিও রাসুল সাল্লাম বললেন তখন এক আনসারি সাহাবি এক আনসারি সাহাবি এক থলে এক ব্যাগ নিয়ে আসলেন ভারী যিনি তিনি নিজে বহন করে নিয়ে আসতে পারছেন না মানে অনেক কিছু আছে ওজনের জিনিস নিয়ে আসছেন তো তিনি প্রথম দান করলেন তো তার এই সেই আনসারি সাহাবের দান করা দেখে সকলে সকল সকল সাহাবেক এমন দান শুরু করলেন কেউ কাপড় কেউ খেজুর কেউ গম জব যার যা আছে দান করা শুরু করলেন তো কি দুইটা স্তূপ হয়ে গেল দানের একটা হইলো খাদ্যের স্তূপ আর একটা হইলো পোশাকের স্তূপ খাদ্য আর কাপড় এই দুই স্তূপ হয়ে গেল দানের রাসুল সাল আলিহিম খুব খুশি হয়ে গেলেন দান দেখে খুশি হওয়ার পরে রাসুল সাল আলিহিসাল্লাম খুশি হয়ে তখন বলছেন যে মনসন্ন ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মানে আমিলা বিহা বাদা যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন একটা সুন্নাত জারি করলো নতুন একটা রীতি চালু করলো তার দেখা দেখিতে যারা আমল করবে তারপরে তাদেরও সমপরিমাণ নেকি তার লেখা হবে যে শুরু করলো হয়ে বললেন তাহলে প্রেক্ষাপটটা কি আনসারী সাহাবী যখন দান করলেন তার দান করা দেখে দেখিতে সবাই যখন দান করলো তখন রাসুল্লাহ সাল সাল্লাম এটা বললেন অন্য সময় বলেননি তিনি ওই সময় বলেছেন আর দান তো সবসময় বিরাট ফজলতের একটা কাম বিরাট ফজলতের একটা আমল দান করা সেটাই স্বাভাবিক করেছিলেন ইসলামের মধ্যে নতুন বিধান জারি করেন নাই নতুন বিধান জারি করেন নাই হাদিসের মূল হাদিসটা হলো এই কিন্তু আমরা আগে পরে এগুলো কিচ্ছু বলি না শুধু বলি যেই তো রাসুলাম বলছেন মানসান্নাফিল ইসলামে সন্ন্যাতন হাসানাতান দুই নাম্বার জবাব বলবো দুই নাম্বার জবাব যে যেই রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলছেন মানসান্নাফিল ইসলাম সন্ন্যাতন হাসানাতন যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন রীতি চালু করল আর তার দেখাদেখি তো অন্য যারা করবে তাদের নাকি সম পরিমাণ নাকি তার আমলনাথম লিখা হবে এটা রাসুল সাহা সাল্লাম বললেন যে আল্লাহ রসুল্লাম সেই রাসুল সাহসাল্লামই তো আবার বলেছেন বল্লা বিদায়াল্লা নিশ্চয় সকল প্রকার বিদায় হচ্ছে ভ্রষ্টতা তো যেই রাসুন সাঁতার সারলাম ওই কথা বললেন সে রাসুন সাঁতার সারলাম এ কথাও তো বললেন ফাইন না কুল্লা বিদ আজন দালা তাহলে তো দুইটাই তো রাসুন সাসলাম কথা আপনি রাসুন সাসলাম একটা মানছেন আর একটা মানছেন না কেন ফাইন না কুল্লা বিদা দালালা সকল প্রকার বিদাতো ভ্রষ্টতা তাহলে আপনি বিদাতে হাসানা কোথা থেকে পেলেন কোথায় পেলেন বিদায়তে হাসানা তারপরে আরেকটা জবাব বলবো এখানে বলা হয়েছে মান সান্নাফিল ইসলামের হাসান হাসানাতান এর অর্থ হইল মান আমিল আবে এর প্রকৃত অর্থ হইলো যে ব্যক্তি একটা উত্তম রীতি চালু করলো তার অর্থ হইল যে ব্যক্তি সোননাথর উপর আমল শুরু করলো সোননাথ আগে থেকে সোননাথ সে নতুনভাবে সে আমল শুরু করলো আর তার দেখা দেখি তো ওই সোমনাথটা সে পালন করা শুরু করলো মানুষ তাহলে সে সমাজমানরা কি পাবেন তাহলে এটা হইল মূলত যে সোনাতের উপরই আমল করা তারপরে আরেকটা জবাব বলবো যে এখানে বলা হয়েছে মান মানসান্না মানি দাদা বলা হয় নাই যে একটি নতুন সৃষ্টি করলো বলা হয় নাই বলছে মানসান্না তারপর বলছে ফিল ইসলাম মান মানসান্না ফিল ইসলামে ইসলামের মধ্যে আর বেদা তো ইসলামের অন্তর্ভুক্তই না সোনাত ইসলামের অন্তর্ভুক্ত বেদাৎ ইসলামের অন্তর্ভুক্ত নয় তাহলে মানে ইফতাদা বিদায়তন হাসানাতন যদি বলতেন আল্লাহ রসুল হাসালাম তাহলে বুঝতাম যে হ্যাঁ বিদায়ত হাসানা বৈধ মানে ইফতাদা বিদায়তন হাসানাতন এটা বলেন না রসুল হাসালাম বলছেন মানসান্না সুন্নতন হাসানাতন মানসান্না ফিল ইসলামের সুন্নতন হাসানাতন দেখেন মানসান্না বলছেন ফিল ইসলামে বলছেন আবার সুন্নাতন হাসানাতন বলছেন ভাষাটা বুঝতে হবে কিন্তু আপনার দলিল তখনই হইতো যখন রাসুল সালাম বলতেন মানিবদাদা ফিল ইসলামে বেদায়তান হাসানাতান তখন আপনি মনে করতেন যে হ্যাঁ বেদাত হাসানা বৈধ এই তো রাসুল সাহসালাম বলেছেন কিন্তু বিদাতে হাসানা বলেন নাই রাসুল সাহসালাম বলছেন সোননাতে হাসানা অর্থাৎ যে ব্যক্তি সোননাথ এর উপর আমল শুরু করবে যে ব্যক্তি একটা মৃত সুন্নাতকে জীবিত করবে সোননাথ একটা আছে কিন্তু সোননাথ সমাজে চালু নেই ওই সোনটা যদি আপনি সমাজে চালু করেন আর আপনার দেখা দেখাদেখিতে যদি আরও মানুষ সে সোনাদ উপর আমল শুরু করে তাহলে আপনি সমপরিমাণ না কী পাবেন যারা আমল করবে এটাই হলো তার মূল উদ্দেশ্য আরেকটা দলিল পেশ করা হয় বেদাতে হাসানার বৈধতার পক্ষে দলিল পেশ করা হয় সেটা হইল যে অমারতুল খত্তাব রাজি আল্লাহ তায় আনহু তিনি তারাবির জামাত তারাবির জামাত জামাত সহকারে তারাবি পুনরায় শুরু করলেন যেটা রাসুল সাহা সাল্লামের জামানায় ছিল সেটা শুরু করলেন শুরু করার পরে খুশি হয়ে তিনি বলেছিলেন ন্যামাল বিদাতু হাদিহি ন্যামাল বিদাতু হাদি কতই কতই না সুন্দর বিদাত এটা এই যে বললেন নেমাল বিদাতু হাদিহি সুন্দর বিদাত তাহলে এটা কি প্রমাণ করে না যে বিদাতে হাসানা বৈধ এটা হাদিস এসেছে বুখারিতে শোহে বুখারি দুই হাজার দশ নম্বর হাদিস মিসকাতে এসেছে এক হাজার তিনশত এক নম্বর হাদিস এক হাজার তিনশত এক এর জবাবে প্রথমে জবাব বলবো যে যেখানে দেখেন যেখানে রাসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন খুল্ল বিদা আতিন দলাল প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা এটা কার কথা এটা রাসুল্লাহ সাল আলী আসালামের কথা অতএব রাসুল সালাহ আলী ভাশাল্লামের কথার বাইরে অন্য কারো কথা গ্রহণযোগ্য নয় এটা প্রথম কথা চাই সেটা আব্বকর রাজিয়ালের কথা হোক চাই ওমার আব্দুল খত্তা রাজালাতনের কথা হোক বা অন্যান্য সাহাবাই গ্রামের কথা হোক যদি রাসুল সাহাল্লামের কথার বিপরীত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় দেখুন যে আবদুল্লাব আব্বাস রাজিয়া তারানহ বলছেন যে ইউসিকু আন এন আলাইকুম জালা আই লাইক যে আমি আশঙ্কা করছি যে আশঙ্কা আছে যে তোমাদের উপর পাথর বর্ষণ হবে মানে আকাশ তৈরী আখুনু কলা সুসাল্লাম আমি বলছি যে আল্লাহর রাস উলশা সাল্লাম বলেছিলেন বলেছেন ও তাক না আবু বাকরি নুয়া আমার আর তোমরা বলছো যে আবু কর ওমার রাজা তুমি বলছেন মানে রাগ হয়ে ইবনে আব্বাস রাজা তখন এ কথা বলছেন যে আমি আশঙ্কা করছি যে তোমাদের উপর পাথর বর্ষিত না হোক মানে হওয়ার আশঙ্কা করছি কেন আমি বলছি যে আল্লাহ রাসুল সাহা সালাম বলেছেন আর তোমরা এর বিপরীত বলছো যে আওকুরমর রাজা তখন বলছেন এটা পাবেন তাফসির ইবনে কাসিরে দুই নম্বর খণ্ড তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা মানে সবার পৃষ্ঠা নাও মিলতে পারে কারণ এক একজনের কাছে এক এক আছে আমার কাছে যে বা আছে সেটার পৃষ্ঠা নাম্বার এটা তো সবচেয়ে বেশ হল সুরানু নিসা চৌষট্টি পঁয়ষট্টি আয়াতের তফসিল দেখবেন তাহলে ইবনে আব্বাস রাজা আলাহ এই কলটা পেয়ে যাবেন তাহলে কী বোঝা গেল রাসুল শাহ সালাম যে কথা বলেছেন এই কথার বিপরীতে যার কথাই পাওয়া যাক সেটা গ্রহণযোগ্য নয় রাসুল শাহ সালামটা গ্রহণ করতে হবে দুই নম্বর জবাবে বলবো অবশ্যই নিঃসন্দেহে অমর রাজা আল্লাহ অমার আব্দুল খতাবালা তখন বিদাতকারী ছিলেন না বরং অমার আব্দুল খত্তাব রাজা ছিলেন সবচাইতে সোননাথ এর মানুষ সোননাথের সাথে আপোষহীন মানুষ সোননাথের বিপরীতে কখনোই অন্য কিছুকে আপোষ করেন নাই তাহলে অমার আব্দুল খত্তাব রাজাল্লা তখন কোনো বিদাত চালু করবেন এটা কি সম্ভব কখনোই সম্ভব নয় এটা কখনই সম্ভব নয় বরং উমার আব্দুল খতাব রাজা তার বলেছিলেন বিদায়ত হাজহি এটা তারা হইল উদ্দেশ্য হইল যে সোননাথ মৃত সোননাথকে চালু করা মৃত সোন্নাথকে জীবিত করা কারণ উমার আব্দুল খতাব রাজা তার যেই তারাবের জামাত শুরু করলেন এটা তো তিনি নিজেই সৃষ্টি করেন নাই নিজেই তৈরি করেন নাই বরং এই সোননাথটা চালু ছিল রাসুল সাহা জামা জামানায় রাসুল সাহা তিন দিন হলে তো জামাত করেছেন অতএব সোননাথ রাসুল সাহের সোন এটা একেবারেই নতুন চালু হয় নাই রাসুল সাহেসাল্লাম যখন জামা ছহ আদায় করতেন করলেন তখন দেখলেন যে মানুষের যে আগ্রহ এতে তাতে আল্লাহ তালা ফরজ করে দিতে পারেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি বাদ দিলেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তাহলে এটা সোননাথটা চালু ছিল রাসুল সাহেমের জামানা থেকেই এটা রাসুল সাহ্লামের সোননাদ রাসুল সাহে আসাল্লাম এই সোননাদটা বাদ দিয়েছিলেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসুল সাহসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন তো ফরোজ হজার আশঙ্কা দূর হয়ে গেল কারণ ওহি আর নাজুল হবে না ওহি বন্ধ হয়ে গেল তখন ওমর আব্দুল খতাব রাজা আল্লাহতালহ যা পুনরায় চালু করলেন যেই সোননাথটা রাসু সাল্লাম ফরোজ হজার আশঙ্কাই মানে ইয়ে করেছিলেন বন্ধ করে রেখেছিলেন সেই সোননাথটা পুনরায় জীবিত করলেন ওমর আব্দুল খত্তাব রাজা আল্লাহ তানহু আর তিনি ন্যায়মাল বিদায়ত হারাজ এটা বললেন আবেদানিক দৃষ্টিকোণ থেকে কারণ এর পূর্বে আবুবকর রাজা আল্লাহ তহ জামানা গেছে কিন্তু সে জামানাতে তিনি চালু করেছিলেন না তো দীর্ঘদিন পর আবার সেটা নতুন চালু হচ্ছে তাই তিনি আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটা বলেছিলেন কিন্তু এটা বিদাত চালু করেছিলেন তিনি পুনরায় চালু করেছিলেন নতুনভাবে কোনো কিছু তিনি চালু করেন নাই এটা হলো মেন কথা আমাদের আরো বহু প্রশ্ন চলে আসে আমাদের অনেক ভাই বলেন যে উত্তম কাজ যদি ইয়া হয় দেখা যাচ্ছে যে এখন কোরআন কোরআন তো জমা ছিল না কোরআন জমা করেছেন ভালো কাজ করা হয়েছে কোরআনে হরকত ছিল না আগে রাস্ত শাহ জমানায় রাশু মৃত্যুর পরে কোরআনে হরকত দিয়েছে হরকত দেওয়া হয়েছে যাতে এই কাজগুলো তো ভালো কাজ এই কাজগুলো তো শরীয়ত বৈধ অতএব বিদাতে হাসানা যদি বৈধ না হইতো বিদাতে হাসানা যদি বৈধ না হয় তাহলে তো কোরআন জমা করা এটা ঠিক হয় নাই তাহলে তো কোরআন ঠিক হয় না এটা আমরা অনেকেই বলে থাকি যে দেখুন বিদাহাত হইল দিনের মধ্যে নতুন সৃষ্টি ইসলামের বিধান যা ছিল না আপনি নতুনভাবে একটা বিধান জারি করলেন জারি করলেন এটা হলো বিধাত এটা আমাদের বুঝতে হবে কোরআন জমা করা কোরআন জমা করার আগেও কোরআন ছিল ওটা এক জায়গায় ছিল না আচ্ছা কোরআন জমা করার আগে যেমন কোরআন ছিল যেমন ভাবে ছিল যে আয়াত ছিল কোরআন জমা করার পরে কি সেখান থেকে কোনো পরিবর্তন হয়েছে ইসলামের কোনো বিধান পরিবর্তন এসেছে কোরআন জমা করার পরে জমা করার আগে এক বিধান ছিল জমা করার পরে আরেক বিধান হয়েছে এমন হয়েছে কি তা কখনোই হয় না আচ্ছা কোরআন হরকত কোরআনের হরকত দেওয়ার আগে যেমনভাবে পড়া হইতো কোরআনে হরকত দেওয়ার পরে তেমনই পড়া হয় এতে পরিবর্তন আসেনি কোরআনের হরকত দেওয়ার আগে যেমন বলা হইতো আলহামদুলিল্লাহ হে রবিল্লা আয়ালামিন হরকত দেওয়ার পরেও পড়া হয় আলহামদুলিল্লাহ রব্বিল্লা আয়ালামিন একই পড়া হয় এতে কোনো রদ বদল আসেনি পরিবর্তন আসেনি যদি পরিবর্তন নিয়ে আসা হইতো তাহলে বিদাত হইত কিন্তু এটা তো পরিবর্তন নয় এটা মানুষকে ভুল বোঝানোর জন্য আমরা এগুলো প্রশ্ন উত্থাপন করে থাকি প্রশ্ন উত্থাপন করে থাকি অনেকে বলি যে বিদাতে হাসানা যদি বৈধনা হইতো হাদিসের কিতাব বুখারি মুসলিম না আসাহিব নেমাজা মার্শাল্লাহ তারা কত বড় খিদমাত করেছেন তাহলে এই যে ভালো কাজ তারা করেছেন এটা কীভাবে করা হতো হইলো তারা রাসুল সাহে জামানের বুখারি ছিল না মুসলিম ছিল না আবুদাউদ ছিল না নাসাই ছিল না তিরমিজি ছিল না এগুলো কিছু ছিল না এখন সেগুলো কিতাব আকারে পড়ছি আমরা এই যে ভালো কাজগুলো আমরা এটা তো ঠিকই মেনে নিচ্ছি তো এটা তো বিদাতে হাসানা আসলে এটা বিদাত নয় দেখেন রাসুল সাল্লামের হাদিস আগে সংকলন ছিল না সংকলন হওয়ার আগে যে হাদিসগুলো যেভাবে ছিল শুধুমাত্র আমাদের উপকারার্থে হাদিসের সংরক্ষণের জন্য সে জমা করা হয়েছে যেন আমরা এক জায়গায় হাদিসগুলো পাই এতে ইসলামের বিধান পরিবর্তন করা হয় নাই হাদিস সংকলনের মাধ্যমে বরং ইসলামের বিধানকে হেফাজতের উদ্দেশ্যে হাদিসগুলো সংকলন করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্যে নয় এখানে ইসলামের বিধান পরিবর্তন হয় নাই হাদিস সংকলনের মাধ্যমে অতএব বিদাত যদি আমরা সঠিকভাবে বুঝি তাহলে কিন্তু এই বিষয়গুলো এই সংশয়গুলো দূর হয়ে যায় আমাদের মধ্যে মাঝ থেকে তো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে বিদাতটা কী জিনিস এটা বুঝবেন এবং বিদাতে হাসানা বিদাতে সাইয়া এ ধরনের ভাগ করা ঠিক নয় বিদাত রাসুস আসর মোশন কুল্লু বিদা আলালা প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু দলালাতীম ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম অতএব বিদাতে হাসানা বলে কোনো কিছু ইসলামে নেই সকল প্রকার বিদাতই হচ্ছে ভ্রষ্টতা সকল প্রকার বিদাতেই হচ্ছে জাহান্নামের কারণ অতএব আল্লাহ তালা আমাদের সকলকেই সোন্নাত এবং বিদাঁত বুঝার দান করুন এবং বিদাতে হাসানার দোহাই দিয়ে যাবতীয় যে বিদাতগুলো চালু আছে আমাদের সমাজে সেগুলোকে প্রত্যাখ্যান করে সঠিক সন্ন্যাতের অনুসরণকর্তৌফিক দান করুন আমিন এবারে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কাউলি হাদা আস্তাকুল্লাহ আলী আলাইকুম মলিস মুসলিমিন সুহান আক আল্লাহ হান্দিক শাহাদ আল্লাহ আলাহাইস্তফর কুতবাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত